এই তো আমি মানিক। হ্যাঁ রে মানিক, যে কি খবর বল, কেমন আছিস? ভালো ভালো। হ্যাঁ এই এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম বন্ধু বলে কথা কতদিন দেখা হয়নি, একটু দাঁড়িয়ে যাই আর কি। বাবা ধন্যবাদ, কি দরকার ছিল, চলে গেলি তো মাত্র বাড়ি থেকে বউ তাড়িয়ে দেয় চলে আসে। হ্যাঁ কি খাবে, কেমন আছিস? কি বলছি রে তুই? এ মা কিছু না। এই কি ব্যাপার বল দেখি, তুই এখন তেমন আসিস টাসিস না, মোটা কি হয়েছে? কি কেন আসবো, কেন আসবো, তুই কিপটে এলে কিছু খাওয়াস না? ওই দেখ এই লোকে নামায় মিছি মিছি কিপটে বলে বদনাম করে। আসলে আমার মনটা বড় উদার বুদ্ধি। তাই? হ্যাঁ তাই। বেশ তাহলে এতদিন বাদে বন্ধু এলাম, যখন কিছু খাওয়া টাওয়া খাবি? হ্যাঁ কি খাবি বল, যা খুশি যা খাবি খাওয়া। আরে যা খুশি মানে কি খাবি বল, আর মাছ ভাত খাবি নাকি ডিম টোস্ট খাবি না পরোটা খাবি না লুচি খাবি না রুটি খাবি না মুড়ি খাবি না মিষ্টি খাবি না কিছু খাবি? বাবা তুই তো একবার তুফান মেয়ে ছুটি দিস। আচ্ছা মনে হচ্ছে হোটেলের মেনু কার্ড বলছে। আরে বাবা এই সময় তো মাছ ভাত খায় নাকি? আচ্ছা মাছ ভাত এমনি হালকা ফুলকা কি হালকা ফুলকা বল, মানে এই ধর লুচি না লুচি করিস না করলে না অম্বর হয়ে যায় জানিস তো। না তুই এই কর না, লো ক্যালোরি লো ক্যালোরি, পরোটা কর পরোটা খাও। আসে বেশ, তো কি পরোটা খাবি বল, এমনি পরোটা নাকি আলুর পরোটা? আলুর পরোটা, আলুর পরোটা। আচ্ছা ঘিয়ে ভাজা না সাদা তেলে ভাজা? না ঘিয়ে ভাজা। আরে গাওয়া ঘিয়ে ভাজা নাকি দাদা ঘিয়ে ভাজা? গাওয়া ঘিয়ে ভাজা। বেশ 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 বেশ, ওরে গোল পরোটা না চৌকো পরোটা? এমনি এমনি টেকোনা পরোটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে আটার পরোটা না ময়দার পরোটা? ময়দার পরোটা ঠিক ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা। আরে কিসে খাবি বল দেখি, বড় চিন্তার বিষয়। ওই সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে? কেন আমি তোর বন্ধু, ফ্যাং ফ্যাঁকে সোলার প্লেটে খেতে যাবো কেন? ঠিক ঠিক কাঁচের প্লেটে দে, ঠিক নিশ্চয় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে বলছি ওই সঙ্গে তরকারি চাচ্ছে না? তোর বাবা তরকারি চচ্চড়ি গোল চৌকো প্লেটে থালায় দেখেছিস তো? তোর আসলে পরোটা খাবার মন নেই, এটা কখন বল? অসুবিধা তো কিচ্ছু অসুবিধা দরকার নেই, করা দিস দরকার এখন বাদে। তুই দশ মিনিট নেই চা কা হাত, আমি নিয়ে আসছি বাবা। আরে চা খাওয়া, চা খাওয়া এমনি। কেন আমি কি শিশু আমুল হলমিল খাবো, এমনি দুধ দিয়ে চা খাবো? আশ্চর্য তো। আচ্ছা এটা তো বল গরুর দুধ নাকি মশের দুধ? গরুর দুধ, গরুর দুধ। হ্যাঁ কি গরু, অস্ট্রেলিয়া না দেশি? হোলস্টাইন। তুই কি আমার মুরগি পেয়েছিস নাকি রে? দুধের কাছে লেখা থাকে নাকি অস্ট্রেলিয়ার না দিছি? ও লেখা থাকে না রে। বলছি এই কিসে খাবি বল, গেলাসে নাকি কাপে? কাপে কাপে ঠিক আছে হয়ে যাবে, আমি এনে দিচ্ছি। এই বলছি চিনি দিয়ে না চিনি ছাড়া? না আমার সুগার টুগার কিচ্ছু নেই, চিনি দিয়ে দুধ চা। আচ্ছা ঠিক, এই ক চামচ চিনি, এক চামচ না দু চামচ, তিন চামচ চিনি? ঠিক আছে তিন চামচ চিনি দিয়ে দুধ চা হয়ে যাবে, কোনো। হ্যাঁ সঙ্গে ওই বিস্কুট টিস্কুট দেবো তো? না দিবি কেন? তুই কি রে কি দে কেন? আমি না তোর বন্ধু, এতদিন বাদে এক কাপ চা খেয়ে দিচ্ছি, সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই? হ্যাঁ এই কি রে নিশ্চয়ই দেবো, তুই বন্ধু বলে কথা চার সঙ্গে বিস্কুট দিতে হবে না? এক কি ধরনের অসম্পদ, আমি নিশ্চয়ই দেবো, কিন্তু কি বিস্কুট সেটা তো বলতে হবে, মানে ওই ব্রিটানিয়া নাকি লেরো? তুই যদি আমায় ব্রিটানিয়া খাওয়াস না, হ্যাঁ কালকেই কোম্পানি উঠে যাবে, আমি অত আশাই করি না। তুই আমাকে লেড়ো খাওয়া, লেড়ো 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 একদম লেড়ো একদম ঠিক আছে হয়ে যাবে। বলছি কোন লেড়ো, মানুষে যেটা খায় নাকি কুকুরে যেটা খায়? ঠিক আছে বাবা। আচ্ছা বেশ বল কিসে খাবি জল, গেলাসে না ঘটিতে? গেলাসে দেব। কি গেলাস, কাঁচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস? এবার না দিও কিন্তু কাঁচের গেলাস, এটা বললি তো হয়, এক গেলাস না দু গেলাস? আরে এক গেলাসই যথেষ্ট দে না রে ভাই। দিচ্ছি দিচ্ছি, এত রাগ করিস কেন? দা আমি নিয়ে আসছি, যাবি না? বলছি ঠান্ডা জল না নর্মাল? ঠান্ডা জল। এই মনে পড়ে গেল, বলছি জেনারেল না মিনারেল? আবার মিনারেল? হ্যাঁ তুই, হ্যাঁ তোর বাবা, হ্যাঁ তোর চোদ্দ কুষ্টি, হ্যাঁ কোনো কারণে মিনারেল দেখেছিস রে ভাই? তুই আমার জেনারেল জলই খাবার, বেশ কাই হবে। এ এমন ভাবে অপমান করিস না। বলছি ওই কুয়োর জল না টিউবওয়েলের জল? আরে ভাই টিউবওয়েলের জল না টিউবওয়েল? টিউবওয়েল তো, এই টিউবওয়েল বলতে মনে পড়লো, বলছি কি আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল?
কাটো যে ভাই, তোর কাছে আসাটাই আমার অন্যায় হয়েছে। আমি কেন যে মরতে তোর কাছে এলাম? তাছে যেমন আমি আমার পিসির বাড়ি চলেছিলাম, ওখানে চলে গেলে আমার ভালো হতো। ও মা, হ্যাঁ কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? ও মা, তুই জেনে করবি কি? তুই তোর মতো কিপটে না, আমার গেলে কত খাবে দাবে আদর যত্ন করবে। আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি। আরে বাস, ফুল পিসি এই হাফ পিসি না? আর দেবো না গো, চাঙা পাতা করার কি আছে কি রে? বেশ, তোর ফুল পিসি বাড়ি কোন দিকে বল দেখি? পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? মধ্যিখানে, পশ্চিমবঙ্গের মধ্যিখানে। ও আচ্ছা, তা গ্রামে না শহরে? গ্রামে, গ্রামে। গ্রাম? বাহ, হ্যাঁ কোন গ্রাম? চৌগ্রাম, নবগ্রাম, মৌরিগ্রাম, নন্দীগ্রাম, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম বল, মশাগ্রাম। মশাগ্রাম, 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 মশাগ্রাম। দেখি রে, এত পুরো ডেঙ্গু ম্যালেরিয়া কেস। হ্যাঁ কি মশা ভাই, অ্যালোপিলিস না কিউলেক্স? আমি এখানে আছি কেন দায়িত্ব বুঝতে পারছি না? আমি কেন চলে যাচ্ছি না রে? হ্যাঁ কিসে যাবি, ট্যাক্সিতে না রিক্সাতে? টোটোতে। দরজাটা কোন দিকে? কোন দরজা? সামনে দরজা না পেছনে দরজা? আরে ভগবান, কি কুক্ষণে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে। আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি না, হ্যাঁ তুই আমার নামে কুকুর পুষিস। দেখি রে ভাই, তুই এতদিন পর আমার বাড়িতে এলি, এত সুন্দর খাওয়া দাওয়ার কথা হচ্ছিল, এত গল্প আড্ডা হচ্ছিল, আগুন লাগলে দমকলকে মিস কল দেয় রে। ওরে আমি থাকবো, মিস কল দেওয়ার পয়সাটা দিয়ে যা। দেখুন দেখি চলে গেল। আচ্ছা বলুন তো, বন্ধু বলে কথা বাড়িতে এসছে, এই এত সুন্দর খাওয়া দাওয়ার আলোচনা হচ্ছিল, এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার ছিল, চলে গেল। এই এতগুলো খাওয়া দাওয়া নিয়ে এখন কি করা যায় বলুন তো? আপনারা খাবেন? খাবেন? খেতে গেলে আমার বাড়িতে আসতে হবে। থ্যাংক ইউ।